আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের আয়োজনে আপনাদের সাথে একটি নতুন স্ন্যাক্স আইটেম শেয়ার করব। আজকে স্ন্যাক্সে রেখেছি মজাদার ক্রিসপি ব্রেড চিকেন বল। খুব মজার এই ক্রিসপি ব্রেড চিকেন বল রেসিপিটা অনেক সহজে তৈরি করে নেওয়া যায়, চাইলে আপনারা ফ্রোজেন করে রাখতে পারবেন। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে, বাহিরের লেয়ারটা ভীষণ ক্রিসপি হয়ে থাকে আর ভিতরে খুব সফট। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে চলে যাচ্ছি মূল আয়োজনে। এখানে একটা বাটির মধ্যে নর্মাল পানি নিয়েছি, আর এখানে একটা বাটির মধ্যে দু পিস পাউরুটি আমি পানির মধ্যে ডুবিয়ে এপিট ওপিট করে উঠিয়ে তারপর হাত দিয়ে চিপে এক্সট্রা পানিটাকে বের করে ওখানে রেখেছি। সেমভাবে আরও এক পিস পাউরুটি নিয়ে আমি পানির মধ্যে ডুবিয়ে এপিট ওপিট করে সাথে সাথে উঠিয়ে হাত দিয়ে চিপে এক্সট্রা পানিটাকে বের করে নিব, যেন কোনো পানি এই পাউরুটির মধ্যে না থাকে সেদিকে খেয়াল রাখব। আর বেশিক্ষণ পানির মধ্যে চুবিয়ে রাখা যাবে না, তাহলে পাউরুটি এভাবে কিন্তু চিপে নেওয়া যাবে না। তো সেমভাবে আমি আরও দু পিস পাউরুটি পানির মধ্যে এপিট ওপিট করে ঘুরিয়ে নিয়ে তারপর হাত দিয়ে চিপে পানির এক্সট্রা যেটা থাকে সেটা বের করে নেব। সবগুলো পাউরুটি এভাবে পানি থেকে আলাদা করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পৌনে এক কাপের মতো চিকেন কিমা। আমি মুরগির যে বুকের অংশটা আছে সেটাকে কিমা করে নিয়েছি হাড়টাকে ফেলে দিয়ে। এখন দিয়ে দিচ্ছি পৌনে এক কাপের মতো গাজর কুচি, দিয়ে দিচ্ছি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচা মরিচ। আমি এখানে কাঁচা মরিচ দুটো দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। ভাজা জিরার গুঁড়া হাফ টেবিল চামচ, গরম মশলা গুঁড়া এক চা চামচ, তার সাথে ডার্ক সয়া সস এক টেবিল চামচ, টমেটো সস দিয়ে দিব তিন টেবিল চামচ। এখন আমি স্বাদ মতো দিয়ে দিব লবণ। লবণটা দিয়ে সমস্ত উপকরণ একসাথে ভালো করে চটকে মেখে নিতে হবে। সব কিছু একত্রে এখন আমি ভালো করে মেখে নিব। সব উপকরণ একত্রে মেখে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে গেলে আবারও হাত দিয়ে ভালো করে মেখে সব উপকরণের সাথে মিশিয়ে নিব। এদিকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আমরা যে সমোচা শীট তৈরি করি বা র্যাপার তৈরি করি সেটার সাইডে যে ওয়েস্ট হয়ে যাওয়া অংশটা থাকে সেইটা আমি ফেলে না দিয়ে অনেক সময় আছে নিমকি বা চিপসের মতো ভেজে নেই। আবার অনেক সময় এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে তারপরে যে কোনো চিকেন বল বা যে কোনো জিনিসের উপরে চিকেন ফ্রাই করার ক্ষেত্রেও আপনারা চাইলে উপরের যে কোটিংটা আমরা করে থাকি লেয়ারটা দিয়ে থাকি সেটা দিয়ে নেওয়া যায়। তো আমি আজকে সেটাই করব, উপরে ক্রিসপিনেসটা এটাই আনবে। শীটগুলো সব কেটে নেওয়ার পরে এরকম হয়েছে। এখন আমি এগুলো দিয়ে উপরে কোটটা তৈরি করব। তো এর জন্য হাতে একটু তেল মেখে নিয়েছি আর সেই কিমার মিশ্রণটা একটু একটু করে নিচ্ছি যতটুকু সাইজে বলটা বড় করতে চাই সেই পরিমাণে। তারপর ঠিক এই শীটগুলোর উপরে গড়িয়ে নিব আর হালকা হাতে একটু চেপে দিব, বেশি চাপব না, হালকা হালকা করে চেপে প্রত্যেকটা বল আমি এভাবে তৈরি করে নিব। আরও একটি কাছে থেকে তৈরি করে দেখাচ্ছি। আমি এই সবগুলো বল সেমভাবে তৈরি করে নিব। আপনারা চাইলে বলগুলো সব তৈরি করে একটা প্লেটের মধ্যে নিয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন প্রায় আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে যখন উপরে একটু বরফ জমে আসবে তখন যে কোনো এয়ারটাইট বক্সে ভরে 3 থেকে 4 মাস সংরক্ষণ করতে পারবেন। তারপর বের করে সরাসরি তেলে দিয়ে ভেজে নিলেই হবে। এখন আমি চুলায় গরম করে নিয়েছি তেল। তেলটা যখন হালকা আঙুল ডুবিয়ে রাখতে পারি এরকম গরম হবে তখন সবগুলো বল দিয়ে দিতে হবে। এভাবে বলগুলো দিয়ে দিব আর তারপর মিডিয়াম লো জ্বালে আস্তে আস্তে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজলে
खूब सुंदर बाहिरेर लेयारटा क्रिस्पी होबे आर तार साथे साथे भितरेर जा आछे सबकिछुई ठीक मतो सिद्ध होये जाबे। किछुक्षण पर आमी उल्टिये दिच्छी। সবগুলো কিন্তু প্রায় কালার চলে এসেছে। আরো একবার উল্টিয়ে দিয়ে তারপর আমি এখন এগুলোকে তেলে থেকে উঠিয়ে নিব। এই রকম কালার থাকতেই নামিয়ে নিচ্ছে আর একটু সময় নিয়ে ভেজেছি, এতে করে বাহিরের লেয়ারটা অনেক মজার আর ক্রিসপি হয়। তেলটা ভালো করে ঝরিয়ে কিচেন টিস্যুর উপরে তুলে নিচ্ছি। সেম ভাবে সবগুলো এখন আমি তুলে নিব আর তারপর বাকি যেগুলো আছে সেগুলো ভেজে নিব। এখন এগুলোকে পরিবেশন করে নেচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার ব্রেড চিকেন বল রেসিপি। বাহিরের লেয়ারটা ভীষণ ক্রিসপি হয়ে থাকে আর ভিতরে সফট। ডোটা কিন্তু আমি তৈরি করেছি সেরকম করেই, একটু সফট করে ডোটাকে বানিয়ে নিলে ভিতরের কিন্তু অনেক সফট হয় আর বাহিরে ক্রিসপি হবে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। চাইলেই কিন্তু বিকালের নাস্তায় আপনারা এটা রাখতে পারেন। আবার স্কুল থাকলে বাচ্চাদের, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের স্কুলে টিফিনও দেওয়া যাবে। আর ডিপ ফ্রিজে তো অবশ্যই সংরক্ষণ করতে পারবেন, আর সেই পদ্ধতিটি আমি প্রথমে আপনাদেরকে বলে দিয়েছি। এখন একটা খেয়ে দেখাচ্ছি। ভিতরটা আসলেই কিন্তু অনেক জুসি হয়েছে আর বাহিরের লেয়ারটা ক্রিসপি। আপনারা চাইলে এটা বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।